ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কিয়া ভিউয়ার্স, আপনি আপনার ফেসবুক প্রোফাইলের ফলোয়ার চালু অবস্থায় কীভাবে হাইড করে রাখবেন। আমাদের যখন ফেসবুক প্রোফাইলে ফলোয়ার সংখ্যা কম থাকে, তখন কিন্তু আমরা সবাই চাই যে আমাদের ফেসবুক প্রোফাইলের ফলোয়ার সংখ্যাগুলোকে হাইড করে রাখতে। ভিউয়ার্স, আপনি আপনার ফেসবুকের ফলোয়ার সংখ্যা হাইড করার জন্য প্রথমে আপনি ফেসবুক অথবা ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটাকে অন করতে পারেন। আমি আপনাদের ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটাকে দেখিয়ে দিচ্ছি। ফেসবুক অথবা ফেসবুক লাইটে আসার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে আপনার প্রোফাইল পিকচারটা শো করবে। আপনি সিম্পলি আপনার প্রোফাইল পিকচারের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স তিনটি অপশান শো করছে। ফার্স্ট হলো অ্যাড টু স্টোরি, তারপরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এডিট প্রোফাইল। দ্বিতীয় নম্বরে যে অপশানটা শো করছে ভিউয়ার্স এডিট প্রোফাইল, আপনি সিম্পলি এই এডিট প্রোফাইল অপশান উপরে একটা ক্লিক করবেন। এই এডিট প্রোফাইল অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি একটু নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে ইন্ট্রো একটা অপশান শো করছে, তার পাশে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এডিট। আপনারা সিম্পলি এডিট অপশান উপরে একটা ক্লিক করবেন। এডিট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন এখানে ফলোয়ার শো করছে, তারপর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ফলো বাই, দেখতে পাচ্ছেন আমার 197 জন ফলোয়ার রয়েছে, যার কারণে ভিউয়ার্স 197 জন শো করছে। এখানে আপনার সবগুলো ফলোয়ার সংখ্যা শো করবে। এখানে আপনি কী করবেন, ফলোয়ার হাইড করার জন্য দেখতে পাচ্ছেন ফলো বাই যে লেখাটা শো করছে, আপনি সিম্পলি এই লেখার উপর একটা ক্লিক করবেন। এই লেখার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু লেখাটা আনটিক হয়ে গেছে। কিন্তু তারপর আপনি কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেভ, আপনি সিম্পলি এই সেভ অপশান উপর একটা ক্লিক করবেন। এই সেভ অপশানের উপর ক্লিক করার পর আপনি ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পর ভিউয়ার্স আমি যদি এখন আমার ফেসবুক প্রোফাইলের নিচে গিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার ফেসবুক প্রোফাইলে দেখতে পাচ্ছেন ফলোয়ার সংখ্যাগুলো কিন্তু হাইড হয়ে গেছে। কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিউয়ার্স বর্তমানে ফলোয়ার চালু অবস্থায় কিন্তু হাইড হয়ে গেছে। ভিউয়ার্স, এভাবে চাইলে আপনি খুব সহজে আপনার ফেসবুকের ফলোয়ার সংখ্যাগুলোকে চালু অবস্থায় হাইড করে রাখতে পারেন। তো ভিউয়ার্স, এ ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে লাইক এবং ফলো করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানে।